ফিলিস্তিনে চলা ইসরায়েলি বর্বরতায় তেল আবিবের পক্ষে সমর্থন দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান সংকটের মধ্যে তিনি ফোনালাপ করেন ইসরায়েল ও ফিলিস্তিনের সর্বোচ্চ নেতার সাথে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনায় বাইডেন বলেন, নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে ইসরায়েলের, আর এই অধিকার রক্ষায় তার একনিষ্ঠ সমর্থন রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে ফোনালাপে রকেট হামলা বন্ধের আহ্বান জানান তিনি। এ সময় চলমান সহিংসতায় উভয় পক্ষের শিশু ও বেসামরিক নাগরিকদের মৃত্যুতে উদ্বেগ জানান মার্কিন প্রেসিডেন্ট। যদিও ফিলিস্তিনে হামলা চালানো অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, রকেট হামলা করেই চলমান সহিংসতা শুরু করেছে হামাস, তাদের নির্মূল না করা পর্যন্ত আমাদের অভিযান চলবে। এখন কেবল অভিযানের মাঝামাঝি পর্যায়ে রয়েছি আমরা, তাই যতদিন প্রয়োজন অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী ভিডিও পেতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।